বন্ধুরা, আজকে আলোচনা করব আইটিবিপি থেকে মাধ্যমিক পাশে কনস্টেবল অ্যানিমাল ট্রান্সপোর্ট পোস্টে একটি চাকরির নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো এখানে কে কে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সবগুলোই ডিটেলস আলোচনা করে নিচ্ছি। তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখুন কী বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল। এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট সকলে এলিজিবল, আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের যে নাগরিক হলেই কিন্তু যেই কোনো স্টেট থেকে আপনারা, ভারতের যেই কোনো স্টেট থেকে এর জন্য আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ আপনাদের ভারতের নাগরিক হলে যেই কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইন মোড আবেদন কিন্তু অনলাইন করতে হবে, অনলাইন আবেদন আপনাদের শুরু হয়ে গেছে। এখানে দেখুন 29/8/2022 থেকে আপনাদের অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রাখা হয়েছে 27 সেপ্টেম্বর 2022, 29/8/2022 থেকে 27 সেপ্টেম্বর 2022 পর্যন্ত এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এখানে টোটাল পোস্ট দেওয়া হয়েছে 52, ক্যাটাগরি ওয়াইজ মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি এখানে 44টি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো যারাই আবেদন করবেন, এখানে দেখুন আইটিবিপির একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে আপনারা অনলাইন আবেদন করতে হবে। এখানে পে স্কেল বলা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে আপনাদের পে স্কেল দেওয়া হবে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আমি আপনাদেরকে বলেছিলাম, এখানে দেখুন এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছর, 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। জেনারেল ক্যান্ডিডেট যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করেন আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। দেখুন ম্যাট্রিকুলেশান অর ইকুয়াবিলিন ফ্রম রিকগনাইজ পুট অর্থাৎ বলা হয়েছে আপনাদের মাধ্যমিক পাস কিন্তু এখানে মাস্ট রিকোয়ার, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। লাস্ট ডেট বলেছি কবে থেকে কবে আবেদন করতে পারবেন, এগুলি কিন্তু বলেছি। এখানে এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তো যারা ই ক্যাটাগরি থেকে বিলং করেন আপনারা এগুলি দেখে নেবেন। হাইট আপনাদের ফিজিক্যালে বলা হয়েছে 170 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের জন্য অল ওভার ইন্ডিয়া থেকে যারা বিলং করবে তাদের জন্য, আর যারা নর্থ ইস্ট রিজন থেকে বিলং করবে তাদের জন্য এখানে কিন্তু হাইট রিল্যাক্সেশন রয়েছে, যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করবে। এখানে মেডিকেল গাইডলাইন্স তুলে ধরা হয়েছে, মেডিকেল কীভাবে করানো হবে। তো এইগুলি কিন্তু ছিল মেন যে পয়েন্ট, এগুলি কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট আবারও এখানে দেওয়া হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে বলা হয়েছে। তো বন্ধুরা, এগুলি ছিল মেন ইম্পর্টেন্ট বিষয়, সিলেকশন প্রসেস নিচে তুলে ধরা হয়েছে। ফিজিক্যালের মধ্যে 1.6 কিমি আপনাদের রান হবে, 7.5 মিনিট সময় দেওয়া হবে মেল ক্যান্ডিডেটদের জন্য, সাথে লং জাম্প হবে 11 ফিট 3 চান্স দেওয়া হবে, হাই জাম্প হবে 3.5 ফিট 3 চান্স দেওয়া হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার রান হবে, 4.45 মিনিট দেওয়া হবে। ফিমেল ক্যান্ডিডেটদের লং জাম্প হবে 9 ফিট 3 চান্স দেওয়া হবে, হাই জাম্প হবে 3 ফিট 3 চান্স দেওয়া হবে। তো এগুলি ফিজিক্যাল, তারপর কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করলে আপনাদের রিটেনের জন্য ডাকানো হবে, রিটেনে 100 মার্ক আসবে, 100 মার্ক আসবে। সিলেবাস এখানে তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কত কোশ্চেন দেওয়া হবে, তো এগুলি আপনারা দেখে নিতে পারেন। তো এগুলি ছিল সিলেবাস এবং টোটাল পোস্ট, সবগুলি কিন্তু ডিটেলস আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।